ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন তিনি, আর সেখানে ছিন্নমূল মানুষের জন্য আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। মূলত দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগের চট্টগ্রাম অসহায় মানুষের ইফতার করানোর আয়োজন করা হয়। শনিবার বিকেলে সে আয়োজনে একজন স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত হন আফরান নিশো। ইফতারের আগে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়। আফরান নিশোর উপস্থিতিকে স্বাগতম জানায় বিদ্যানন্দ কর্তৃপক্ষ। প্রায় 1200 অসহায় মানুষের সঙ্গে ইফতারের আয়োজনটি ছিল। এ নিয়ে লাইভে নিশো বলেন, ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ মানুষ, নিজেকে কখনোই অসাধারণ মনে করি না, কিন্তু এখানে এসে নতুন করে আবারও নিজেকে সাধারণ লাগছে। নিশো আরও বলেন, শ্রেণী বৈষম্য আমি পছন্দ করি না। বিদ্যানন্দের এমন উদ্যোগ খুব দারুণ। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অংশ নিতে নোটিশ দিতে হয় না, সাধারণ মানুষের টাকাতে সাধারণ মানুষের খাবার হয়ে যাচ্ছে। এখানে এসে সত্যিই দারুণ লাগছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে। প্রথমবারের মতো সুরঙ্গ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন নিশো। মূলত সেই সিনেমার শুটিং চলছে চট্টগ্রামে। শুটিংয়ের ফাঁকি বিদ্যানন্দের আয়োজনে হাজির হয়েছিলেন এই তরুণ অভিনেতা আফরান নিশো। এদিকে সুরঙ্গ নামের সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী তমা মির্জা।